বলেন। আর মানে সবাই তো আমি তো লেখাপড়া জানি না। বলেন এইটা কয় টাকার নোট আর ওইটা কয় টাকার নোট যদি বলতে পারেন। বিয়ার পরে তাহলে প্রেম করছেন? বিয়ার পরে তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন। তো বাজানরা ওয়েলকাম ব্যাক আমার ডেইলি ব্লগের দুই নাম্বার ভিডিওতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমার গাড়ি কাকার মতো রাস্তার উল্টা দিকে যাওয়া শুরু করছে। আরে নাহিদ ভাই কি শুরু করছেন, হুন্ডা গালি 30 আর 40 এটা নেন, আর একটু আস্তে ধরেন না, আমার লুঙ্গি একবারে গুইলে গেল। আরে কাকা পেচাল কম পারেন, হুন্ডায় তেল নাই, আগে তেল ভরতে দেন। দূর ভাল লাগে না। আপনারও আমার ভাল লাগে না, খাজুরে পেচাল বাদ দিয়ে চুপচাপ বসে থাকেন। আসসালামু আলাইকুম কাকা, আলহামদুলিল্লাহ ভালো আছেন। তেলের দাম কি কমছে? এই দুঃখে তো মরে গেলাম আমরা, তেলের দাম কমে না। দেন 9টা দেন, 9 লিটার। হ্যাঁ তাতে কি তেলের দাম কমার সম্ভাবনা আছে? এরকম তো কোনো কিছু শুনি না, মনে হয় আপাতত কমার কোনো সম্ভাবনা আছে মনে হয় না। বাবা রে বাবা, তেলের যে দাম হুন্ডায় তো আতি দেওয়া যায় না। নাহিদ ভাই কি হইলো হুন্ডা কোরআন কে? ও মারে, আরে টয়লেট দিছিল রে। আরে কাকা আপনি তো পেচাল বাড়তেছেন কেন? যাই হোক দোষটা আমারই ছিল, লুকিং গ্লাস ভালোভাবে দেখে এরপর হুন্ডাটা ঘোরানো উচিত ছিল। ঠিক আছে নাহিদ ভাই, আমি আর পেচাল পারুম না। সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় কি জানেন কাকা? কি নাহিদ ভাই? আপনাকে আগে মানুষ চিনতে হবে। চুপচাপ বসে থাকেন, একটা কথাও বলবেন না, শুধু দেখেন আর বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, আই অ্যাম সো। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? কি চাচা এই ভাই মন মরা হয়ে বসে আছেন কেন? কোথায় থাকেন আপনি? কোথায় থাকেন? জিরানি? খাওয়া দাওয়া করছেন দুপুরে? খাওয়া দাওয়া করছেন? কি করেন আপনি? এটা আপনার দোকান? আমার দোকান না, আমি কাজ করি। কি কাজ করেন এখানে? এখানে যে নাগরিক কাজ করি, এই নাগরিক মানে ধানে আসে, এটা আমি ধরেন গোছ গাছ করি, আর ওই যে ওই ওইভাবে কাপ দিই, আর মনে করেন যে ব্যাটা দিচ্ছি। আচ্ছা, তাতে তাতে প্রতি মাসে কত ইনকাম হয় আপনার? প্রতি মাসে ধরেন আমার যা বেতন। আপনার বেতন কত দেয়? 7000। 7000 টাকা দিয়ে কি আপনার চলে? এখন কি করবো বেটা বলে, আমি বসে থাকলেও তো আর সাতটা পয়সা লাগে। আপনার গ্রামের বাসা কোথায়? গ্রামের বাসা কুষ্টিয়া। তাইলে আপনি আর চাচি আপাতত জিরা নিয়ে এক জায়গায় ভাড়া নিয়ে থাকতেছেন, আপনিও কাজ করেন চাচিও কাজ করে, চাচির শরীর ভালো? ভালো না, খুব পরিশ্রম করে, আমার থেকে বেশি পরিশ্রম করে, মানে দুটো তিনটে মাসে রান্না করে, ওরা আরাম নাই। আচ্ছা বাজান, আপনি কি চাচি আমার লাগে প্রেম প্রেম করে বিয়ে করছেন? শেষকালে দেখা আছে আমার, আমি বিছানে পড়ে থাকলে পরে ওই বাইশ হিসাবটা এখানে ঘাটতে হলে হয়ে যাবে। আপনার সাথে আমি একটা গেম খেলুম বুঝছেন, আপনি যদি গেমটা জিততে পারেন তাহলে আপনার জন্য কিন্তু উপহার আছে। একটা গেম খেলি? হ্যাঁ না বাজান না করে না, এই দেখেন আপনি এখানে বসা, কোনো পরিশ্রম নাই, কাজ করে আর ধরেন মোটামুটি
বলেন তো এটা কয় টাকার নোট ভালো তো 200 টাকা হ্যাঁ ভালো হবে দেখা বলেন 200 টাকা হেই 2000 টাকার নোট এটা ভালো হবে দেখা লো 2000 টাকার নোট হ্যাঁ এইটা কয় টাকার নোট দেখেন তো হ্যাঁ যদি বলতে পারেন এটা কয় টাকার নোট তাহলে আপনার জন্য উপহার আছে কিন্তু বলেন আজ মান সাহেব আমি তো লেখা পড়া জানি না বলেন এইটা কয় টাকার নোট আর এইটা কয় টাকার নোট যদি বলতে পারেন তাহলে আজকে উপহার আছে দেখেন তো এইটা কয় টাকার নোট এইটা দেখে বলেন একই এইটা কত দেখেন তো এই যে যে এইটা দেখেন এটা উল্টা পাশে ভালো করে দেখেন এই যে এটা দেখে এখন বলেন এটা কয় টাকার নোট আচ্ছা সমস্যা নাই খালা দেখছো খড়ি দেখছো সমস্যা নাই এই যে বাজানরা দাঁড়ায় দাঁড়ায় আছে তারা দেখুক খালা এবারে খালা কাট ভর্তি করে আমি তো এখন ঘটনা আছে আর আগে করবো যে লোক তো হ্যাঁ লেখাপড়া কিন্তু আমি জানি না বোয়া কলম কিন্তু বোয়া কলম এখন এই যে দেখি খালা বলতে পারেন এটা কয় টাকার নোট দেখেন তো কয় টাকার নোট আমি যে 2000 টাকার কথা বললাম তখন তো আপনি কনফিউশনের মধ্যে বইরা গেছেন যে আমি তো ভুল বলছি আমি তো আগে 200 টাকার কথাই বলতাম 200 টাকার না হ্যাঁ আমি তো মাঝে মধ্যে ধরে আপনি পারেন নাই তাহলে এই করেন আমার চাষিরে না সুন্দর দেখে একটা কাপড় কিনে দিবেন ঠিক আছে আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমি আপনার সাথে আবার দেখা করব বুঝতে পারছেন এখন জায়গাটা তো তুমি তো এখন আমার হাতে দিলা এখন কি মনে করি কি এখন বাবা এটা হচ্ছে বাবা আমার সত ইনকামের টাকা আমি চাচ্ছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার উদ্দেশ্য হচ্ছে যেভাবেই হোক প্রতিদিন আমাকে একটা হলেও ভালো কাজ করতে হবে সেটা যেভাবেই হোক মানুষের মুখে হাসি হাসি ফোটাতে হবে এখন সেটা টাকার মাধ্যমে হোক যেভাবেই হোক তোমরা যেন আমার জন্য দোয়া করেন আমরা তরুণ যারা আছি আমরা যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি মনে করবেন আজকে থেকে আপনার ছেলে দুইটা আমিও একজন দোয়া করবেন আমার জন্য ঠিক আছে বাজান আচ্ছা তে খালা আসছেন কেন কেন লিগা হরিণের লিগা আসছেন এটা কি খালু খালুর হাসিটা কিন্তু অনেক সুন্দর তাহলে খালা নেন এই দিয়ে মজা খাইন দোয়া করেন ধরেন ধরেন এটা হলে আপনার উপহার ওই যে আপনি বইলা দিছেন না আপনি বইলা দিছেন না 200 টাকা নোট কাকাই তো বলতে পারে নাই